হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন চন্দনা কুকিং ড্রিমস। আজকের রেসিপি দিলখুশ। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি দিলখুশ বানিয়ে দেখাবো আপনাদেরকে। পাঁচটা উপকরণ নিয়েছি আমি, পাঁচটা উপকরণ দিয়ে আমি দিলখুশ দোকানের মতন বানিয়ে দেখাবো। আর খুব টেস্টি হয় এই দিলখুশটা, ঘরে বানালে দোকানের চেয়েও ভালো হবে। এখানে আমি নিয়ে নিয়েছি বেসন এক কাপ, আর এখানে নিয়ে নিয়েছি পুরো এক কাপ আমি নিয়ে নিই চিনিটা, আপনাদের পছন্দ মতনই দেবেন কমিয়ে বাড়িয়ে। আর এখানে আমি এলাচের গুঁড়ো নিয়েছি, এখানে নিয়েছি ঘি, আর এখানে নিয়ে নিয়েছি সাদা তেল। প্রথমে আমি বেসনটাকে চেলে নেব। এখানে আমি একটা চালনি নিয়েছি, চালনির মধ্যে আমি বেসনটা ঢেলে নেব, নিয়ে একটু চেলে নেব। চালা হয়ে গেছে, এবার এই দলাগুলো ফেলে দেব। এই দলাগুলো থাকলে ভালো লাগবে না, এটা এবারে আমি ফেলে দেব। এবারে আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি, গ্যাসের উপরে আমি বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব সাদা তেল, এক কাপ যে সাদা তেল আমি নিয়েছিলাম সেটা দিয়ে দেব। আর দিয়ে দেব ঘি। এখানে আপনারা শুধু ঘি দিয়েও করতে পারেন এই দিলখুশটা, বা সাদা তেল দিয়েও করতে পারেন, আপনাদের পছন্দ মতনই বানাতে পারবেন। কিন্তু ঘি আর তেলটা অ্যাড করলে টেস্টটা ভালো আসে, তার জন্য আমি ঘি আর তেলটা অ্যাড করছি। আর যদি শুধু ঘি দিয়ে করেন, ঘি দিয়ে করলে আরো টেস্টটা ভালো আসে। তেল আর ঘিটা গরম হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব, নিয়ে আর একটা আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দেব। এখানে আমি আর একটা কড়াই নিয়ে নিলাম, দিয়ে দেবো এবারে চিনি। আমি যেই চিনিটা রেখেছিলাম এক কাপ, পুরো এক কাপ না, মিষ্টিটা আপনারা কম বেশি বাড়িয়ে নেবেন, আমি আগেও বলেছি এখনো বলছি। এখানে এরকম আমি কাপ মেপে চিনি নিয়েছি, আর এরই কাপ মেপে আমি জল নেব আধা কাপ। এখানে নিয়ে নিলাম আমি আধা কাপ জল, এই জলটা এবারে দিয়ে দেব। চিনিটা গোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা ভালো মতো মিশে গেছে বন্ধুরা, দেখুন। এবার বেসনটা আমি পুরোটাই দেব না, আমি কিছুটা হাফ হাফ করে দেব, এরকম আমি কিছু দেব, দিয়ে আবার আমি অ্যাড করব। আবারও দেব আমি বেসন। চিনি আর বেসনটা ভালো মতো মিক্সড হয়ে গেলে এবার ঘি আর তেলটা যেটা আমি গরম করে রেখেছি সেটাও আমি এরকম অল্প অল্প করে দিয়ে এটা নাড়তে থাকব। বেসন আর চিনিটা ভালো মতো মিক্সড হয়ে গেছে, এবারে আমি অল্প অল্প করে দিয়ে এরকম ভাবে দেব আর এরকম নাড়তে থাকব। আবারও আমি দেব, আবারও আমি একটু দেব। এই তেলটাই লাস্ট আছে, এই দেওয়া হয়ে গেছে সব। এবারে একটা ভালো করে আমি এটাকে নেড়ে নেড়ে একটা শুকনো ডো বানিয়ে নেব। এটা একদম লো ফ্লেমে বানাতে হবে, নালে একদম পুড়ে যাবে। এবারে দিয়ে দেবো এলাচের গুঁড়োটা। এলাচের গুঁড়োটা আপনারা দিতেও পারেন, না দিতে পারেন, অপশনাল। এলাচের গুঁড়োটা দিলে টেস্টটা ভালো আসে, তার জন্য আমি এলাচের গুঁড়োটা দিলাম। দেখুন বন্ধুরা, ডোটা এরকম হবে একদম, দেখো এই যে উঠে আসছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, এরকমই হবে, বেশি ঢিলা না, বেশি টাইট না, এরকম প্যান থেকে একদম উঠে আসবে, একদম এটা পারফেক্ট হয়েছে। এবারে আমি যেটার মধ্যে বসাবো দিলখুশটা, সেই টিফিন বক্সটার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব। এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, এবার এটার মধ্যে একটু আমি তেল ব্রাশ করে নেব ভালো করে। ভালো করে আমি তেলটা ব্রাশ করে নিয়েছি, এবার এই মিশ্রণটা এই টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব। এই টিফিন বক্সের মধ্যে দেব, দিয়ে এটাকে ভালো করে সেপ দিয়ে নেব। আমি এরকম খুন্তি দিয়ে সেপটা দিয়ে নিয়েছি, আর এরকম গরম থাকতে থাকতেই কেটে নিতে হবে, নালে ঠান্ডা হয়ে গেলে কাটা যাবে না। এরকম ভাবে পিস করে নিয়ে আপনাদের পছন্দ মতনই পিস করবেন। এখানে আমি আমার পছন্দ মতনই করে নিচ্ছি,
এটা গরম গরম থাকতেই কেটে নিতে হবে। এবার এটা ঠান্ডা হয়ে ফিরে আসছি, কেমন হয়েছে 2 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 2 ঘন্টা পর ফিরে এলাম। এবার আমি দেখব কেমন হয়েছে, ওর জন্য আমি গরম গরম অবস্থায় কেটে নিয়েছি। দেখুন একদম ভালো হয়েছে সেটিংটা, আর শুকনো হয়ে গেছে, কত সুন্দর একটা আওয়াজ হচ্ছে দেখুন দিলকুশগুলো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরের ভিডিওতে নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।